हेलो फ्रेंड আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার বীচ থেকে কিছুটা এসে পাওয়ার হাউসটা পেরিয়ে এখানে আপনাদের দেখাবো আজকে নতুন একটা জিনিস মেয়েদের ছৌনৃত্য তো সেই ছৌনৃত্য দেখার জন্য আমি এসেছি আপনাদেরকেও দেখাবো তো একটু অপেক্ষা করুন এই দৃশ্য মানে এই জিনিস আপনারা সচরাচর দেখতে পান না গ্রামে গঞ্জে এখন ছৌনৃত্য হয় কিন্তু মেয়েরা জেনারেলি করেন না এই নৃত্যটা তো ছেলেরাই ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত তো আজকে আপনাদের দেখাবো ছৌ নৃত্য মেয়েদের ছৌ নৃত্য পরেশদাকে বলবো ওই যেদিকে ছৌ নৃত্য হবে ভিডটা একটু দেখাতে ক্যামেরাটা ঘুরিয়ে পরেশদা একটু ঘুরিয়ে দেখাও দিনে মেলা হলে ভালো হয় বলে কেটে দেবো আমাদের পিছনে রয়েছে মশক পাহাড় আর এইদিকে রয়েছে পাওয়ার হাউস আর সামনে ছৌ নৃত্য মানে কাঁকড়া ময়দানে ছৌ নৃত্য হবে আপনারা লক্ষ্য করুন এইদিকে রয়েছে মশক পাহাড় মশক পাহাড়টা পরে কাছে দেখি না দূরে মশক পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে আপনারা যারা বাইরে থেকে আসেন বুঝতে মুকুটমণিপুর তারা এই মশক পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন এসে এই পাহাড়ের মধ্যে রয়েছে একটি মন্দির রয়েছে একটা গুহা আছে এখানে এখন কেউ থাকেন না কোনো পূজারী থাকেন না কিন্তু আপনারা এসে এই পাহাড়টি দর্শন করতে পারেন পাহাড়ের ঠাকুর ভগবান শিব বিরাজমান মা কালীর একটা মন্দির রয়েছে আপনারা এসে পুজো দিতে পারেন নিচে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে তো চলুন দেখা যাক ছৌ নৃত্য ছৌ নৃত্য দেখার জন্য মানুষের ঢল চারদিক থেকে মানুষ সাইকেল নিয়ে এসছে মোটর সাইকেল নিয়ে এসছে টোটোই করে এসছে ভ্যানে করে এসছে পুরো মাঠ জুড়ে মানুষের ছড়াছড়ি হয়ে গেছে চলো আমরা এখন মঞ্চ সামনাসামনি চলে যাই এই হচ্ছে ছৌ নৃত্য ঢোকার গেট আমরা এখন ঢুকছি ভেতরে চারদিকে স্টল হয়েছে খাবারের ঘুগনি স্টল ফুচকা স্টল বাদাম স্টল এখানে ঝালমুড়ি এখানে বাচ্চাদের খেলনা বেলুন পুরো মাঠ জুড়ে চারদিকে স্টল বসেছে কবে থেকে শুরু হয়েছে আজকে শুরু হয়েছে আচ্ছা কি হবে আজকে কি কি হবে মহিলা ছৌ নৃত্য উপলক্ষ করেছেন এটা বাংলা উপলক্ষ এইখানে হবে বারবার অনুরোধ করছি আপনারা যেটা আগে আছে বসে পড়ুন হ্যালো খজুপত্র আপনি যেখানে দেখুন অফিসে চলে আসুন মাধব দাস আপনাকে খজুপত্র জনকে সুযোগ দিন আপনারা বসে পড়ুন সবাই মিলে সহযোগিতা করে আমাদের মেলাটা সংকৃষ্ট করে অনুভব করুন সবাই বসে পড়ুন এদিকে আমাদের কমিটি থেকে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন সকাল থেকে কি কি প্রোগ্রাম হয়েছে সকাল থেকে কি কি প্রোগ্রাম হয়েছে মুরগি লড়াই তারপরে এখন
আবার ডান্ড নাচ হয়েছে প্রোগ্রাম কি নাম আপনার গৌতম মাহাতো গৌতম মাহাতো গৌতম